আমার তো মনে হয় সালমান খানের যে ভারত সিনেমাটা ছিল তাতে তার যে জীবনটা দেখানো হয়েছিল ছোট থেকে তার শেষ বয়স পর্যন্ত, ওটা অনেকটা ইন্টারেস্টিং ছিল, অনেকটা এঙ্গেজিং ছিল, অনেকটা ইন্সপায়ারিং ছিল। এটাতে সবকিছু জিনিস খাবলানোর চেষ্টা করেছে কিন্তু কোনোটাই প্রপারভাবে হয় না। একটা আর্মির দিকটা দেখানো হয়েছে সেটাও প্রপারভাবে হয় না, একটা তার ইমোশনস দিক, তার মা ছেলের, তারপরে তার প্রেমের যে ব্যাপারটা, সেই জিনিসগুলো কোনোটাই ঠিকঠাকভাবে দেখানো হয়নি। একটাই জিনিস একটু দেখানো হয়েছে, সেটা হচ্ছে ওই গেঞ্জি জাংয়ের বিক্রির যে রূপার কোম্পানিটা, ওটাই একটু এস্টাবলিশড করেছে যেটা, সেটা ঠিকঠাকভাবে একটু দেখানো হয়েছে। বাদ বাকি যে কোনোটা ডেপথ আপনি পাবেন, আপনি সেই গল্পটার সাথে জুড়ে থাকতে পারবেন, সেরকম জিনিসপত্র কিন্তু হয়নি। আমি এখন কথা বলবো আমির খানের নতুন মুভি লাল সিং চাড্ডা নিয়ে। তো লাল সিং চাড্ডা প্রচুর বয়কট, নানান কিছু হয়েছে, ফাইনালি সিনেমাটা রিলিজ করেছে সিনেমা হলে। তো সিনেমাটা আমার দেখা কমপ্লিট, এবার বলবো যে সিনেমাটা আদেও কতটা ভালো হলো না হলোই না, সেটা নিয়ে এখন কথাবার্তা হবে। আপনারা হয়তো সকলেই জানেন যে এটা একটা হলিউড ফিল্মের রিমেক যার নাম ফরেস্ট গাম। তো এটা ফরেস্ট গাম্পের মতো হলো না, এটা ফরেস্ট গ্রাম হয়ে গেল, সেটাই বলবো আর কি। তো এখানে যদি গল্পটা আপনাদের বলি, গল্পটা হচ্ছে লাল বলে যে ক্যারেক্টারটা, যেটা আমির খান প্লে করছে, সেই ক্যারেক্টারটার জীবনই আপনারা দেখতে পাবেন। তার ছোট থেকে তার শেষ জীবন পর্যন্ত প্রায় তার কী কী মানে উত্থান পতন কী কী হবে সেটাই হচ্ছে আপনারা দেখতে পাবেন। মানে তার লাইফটা কতটা ইন্টারেস্টিং সেটাই আপনারা দেখবেন, সে কত কিছু লাইফের মধ্যে করেছে সেই সব জিনিস আপনারা জানতে পারবেন। তো এর গল্পটা এরকম করে শুরু হচ্ছে যে একটা ট্রেনে করে আমির খান যাচ্ছে, এবং ট্রেনে তো লম্বা সফর থাকে, অনেক দূর যেতে হয়, তো সেই জন্য একটু বোরিং লাগছে বলে তার যে লাইফের ঘটনা সেখানকার যে প্যাসেঞ্জারগুলো আছে তাদের সাথে বলতে শুরু করছে। তো শুরু করছে প্রথম থেকে, ছোটোবেলা থেকে তার কীরকম প্রবলেম ছিল, পায়ের প্রবলেম ছিল, সে হাঁটতে পারতো না, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়, তারপরে তার লাইফে আরও অনেক কিছু চেঞ্জেস আসে। ওই বাচ্চা সময়ে তার যখন ওই পায়ের প্রবলেম, তখন যে স্কুলে পড়তো তার সাথে একটা মেয়ে পড়তো, তাকে খুব তার পছন্দ, সে ছোটোবেলা থেকেই তাকে বলতো বিয়ে করবে বিয়ে করবে, মানে ছোটোবেলা থেকেই একদম এঁচড়ে পেকে গেছিলো যে বিয়ে করতে হবে। তো প্রথম থেকেই তাকে বলে কিন্তু সে হ্যাঁ বা না কিছুই বলে না। এখানে একটা জিনিস দেখানো হয় যে যাকে তার ভালো লাগে, মানে করিনা, তো তার ছোটোবেলায় তার বাপ মায়ের মানে খুবই ঝগড়া এসব হতো, বাবা একদিন তার মাকে মেরে দেয়, তারপরে জেলে চলে যায়, তারপরেই আমির খানের ফ্যামিলির সাথে থাকে। কিন্তু তার একটা মনে মনে ইচ্ছা যে সে হিরোইন হবে, তো সেই জন্য সে চলে যায় মুম্বাই। তো ওখানে গিয়ে সে হিরোইন হতে চায়, এবং আদেও কি হিরোইন হয় না অন্য কিছু বানিয়ে রেখে দেয় তাকে, সেটাই আপনারা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন। আর এইদিকে আমির খান সে তার লাইফে নানা রকম কাজ করতে থাকে, মানে কখনো আর্মিতে যায়, তারপরে আর্মি ওখানে কমপ্লিট করার পর সে একটা ব্যবসা শুরু করে। তো এখানে একটা ব্যবসার যেটা কথা বলা হয়েছে, মানে গেঞ্জি জাংয়ারের রূপা, তো এবার রূপার যে শেয়ার আপ হবে না ডাউন হবে এটাই এখন ভাববার ব্যাপার। তো এর গল্পটা এরকমই যে তার ছোটোবেলা থেকে তার শেষ পর্যন্ত সে কী কী করেছে না করেছে সেইগুলো দেখতে পাবেন। এবার কথা হচ্ছে এখানে ভালো কি আদৌ লাগলো না এই জিনিসগুলো বড্ড বোর করলো। তো প্রথম কথা আমি বলতে চাই, আমি হলিউড মুভিটা দেখিনি, আমি শুধুমাত্র বলিউড মুভিটা দেখছি। তো আমার সত্যি কথা বলতে প্রথম প্রবলেম হচ্ছে আমির খানের অ্যাক্টিং নিয়ে আমার মনে হয়েছে। আমি অ্যাক্টিং নিয়ে তার তুলনা করতে চাইছি না, কিন্তু তার সেই একই ধরনের হয়ে যাচ্ছে। আপনি দেখবেন পিকে, ধুম থ্রি, তার যেরকম ধরনের একটা ক্যারেক্টার ছিল, মানে তাকে অ্যাবনর্মাল দেখানোর জন্য এমনই ক্যারেক্টারটা না, তার নতুনত্ব আপনি পাবেন না, সেই ওই রকমই আপনার মনে হবে আগের মতো। আর এই গল্পতে অনেক কিছু করতে চেয়েছে, এখানে একটু এইটা দেখাবো, ওখানে একটু এইটা দেখাবো, প্রত্যেকটা জিনিস খাবলেছে, তো সেই জন্য কী হয়েছে একটা প্রপার জিনিস হয়নি। এই মুভিটায় অনেক কিছু ইমোশনাল দিক রাখা হয়েছে কিন্তু আপনি কোথাও ইমোশনাল হয়ে পড়বেন না, কারণ আপনি কানেক্ট করতে পারবেন না। একটা কোনো জিনিস আপনি যখন কানেক্ট করতে যাবেন আর একটা অন্য কিছু হয়ে যাচ্ছে, এইরকম জিনিসপত্র আপনি দেখতে পাবেন। তারপরে এই সিনেমার সবথেকে খারাপ যেটা লেগেছে, মানে ওই যে কার্গিল ওয়ারটা, ওটা কী ভাই দেখিয়ে দিয়েছে, আর ওখান থেকে একটা জিনিসকে এমন দেখিয়েছে, পাকিস্তানি টেররিস্টকে সে বাঁচিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে তার এই রূপা কোম্পানি তার সাথে পার্টনারশিপ করছে, সে জানেই না যে আসলে ওই লোকটা কে, সে টেররিস্ট বলে জানেই না, শেষমেশ সে যদি না বলতো তো জানতেই পারতো না। তো এখানে আমার একটাই কোশ্চেন ভাই, যারা হচ্ছে এই আর্মি অফিসার বা আর্মি হয় তারা কি এতটাই বোকা, তারা কে, তাদের নিজেদের লোক কে হচ্ছে টেররিস্ট সেটা বুঝতে পারবে না? তাদেরকে তো ছোট করা হলো হিসাব মতো, আর এই যে সন্ত্রাসবাদী তাদেরকে তো গ্লোরিফাই করা হলো যে তারা ভালো, তারা পরবর্তী ক্ষেত্রে ভালোভাবে মিশে ভালো হয়ে যাচ্ছে, এটা কী দরকারটা ছিল? এই অ্যাঙ্গেলগুলো রাখাটা খুবই বাজে জিনিস আমার মনে হয়। এটা এখানে যদি করিনার অ্যাক্টিং বলি, করিনার অ্যাক্টিং আমার খারাপ লাগেনি, ঠিকই আছে, তাকে ভালোই লাগছিল,
কয়েক যেরকম দেখানো হয়েছে, সে মুম্বাই যাচ্ছে কিন্তু সে কোনো কিছু করতে পারছে না, কারণ ওখানে প্রডিউসারটা তার সাথে মানে শুতে হবে এরকম, সেই সবই করাচ্ছে, বাদ বাকি তাকে কোনো কাস্টিংই করাচ্ছে না, কিছুই করাচ্ছে না। সে পরবর্তীকালে কীভাবে কি ফেঁসে যায় এইসব জিনিস আপনারা দেখতে পাবেন। এবং এই সিনেমাটা এন্ডিংটা যেরকম করেছে, আমি জানি না যে হলিউড মুভিটা কীরকম এন্ডিং ছিল, তো এন্ডিংটা খুব আপনার ভালো লাগবে না আপনার খুব যে। আর এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমির খান বলছিল খুব মানে হৃদয়ে টাচ করবে, কারণ একটা মানুষের জীবনই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে, কোথাও আপনার কষ্ট কোনো কিছুই আপনার অনুভব হবে না। তো আমির খানের থেকে এরকম ধরনের আশা করিনি। আর আমির খান কেন এই যে রিমেক চক্করে পড়লো আমি জানি না। তো ফরেস্ট গেম আমি দেখিনি, তবে আমার এই সিনেমাটা কিন্তু তাও ভালো লাগেনি। সিনেমাটা যে ভালো লেগেছে, একটা হৃদয় ছুঁয়ে নিয়েছে, যে আমি তো বলছি না একটা মাস মশলা মুভি, তো হৃদয় ছোঁবে তো এই গল্পগুলো, তাই না? কিন্তু সেটাও কোনো দিক থেকেই হচ্ছে না। তো আমার একদম ভালো লাগেনি সত্যি কথা বলতে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এই সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো, গানগুলো কিন্তু খুব শুনতে ভালো লাগে। তো এই ছিল একটা রিভিউ। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো